বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হয়েছে এবং বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা চলছে। তারই মধ্যে একটা টেস্ট পরীক্ষার প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে, যে পরীক্ষার প্রশ্ন এবং তার সম্পূর্ণ উত্তরপত্র তোমাদের সামনে শেয়ার করছি। মনে রাখবে, প্রশ্নটি খুবই স্ট্যান্ডার্ড, যেমন একটা স্কুলের সে ঠিক এরকম টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা মাধ্যমিকও পেতে চলেছো, সেটুকুও বলে রাখি। আর তার সঙ্গে যে প্রশ্নটা স্কুলে এসছে, সেই প্রশ্নটা কেমন এসছে সেটাও তোমরা একটু মিলিয়ে নিতে পারবে। তার সঙ্গে অবশ্যই আমরা শর্ট টাইপের প্রশ্ন যেগুলো রয়েছে তার উত্তরগুলোও একসঙ্গে শেয়ার করছি। তো চলো, পরপর সময় নষ্ট না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। তো স্বাভাবিকভাবে আমাদের 90 মার্কের পরীক্ষা, সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমেই থাকবে আমাদের 17টা MCQ প্রশ্ন, যে প্রশ্নে কিন্তু কোনো প্রকার অথবা বা অর থাকবে না। প্রথম প্রশ্ন, তপনের লেখা গল্প যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম কি? অপশানে রয়েছে সন্ধ্যাফুল, সন্ধ্যাকাশ, সন্ধ্যাতারা নাকি সন্ধ্যামণি। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে সন্ধ্যাতারা। পরবর্তী প্রশ্ন চলে আসি, গিরীশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? অপশান কী কী রয়েছে? পুলিশ স্টেশনে, জাহাজঘাটে, রেল স্টেশন, বিমানবন্দরে। তো উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে রেল স্টেশনে। পরবর্তী প্রশ্ন, একটু পরেই বাসের ড্রাইভার ড্যাশ অর্থাৎ শূন্যস্থান দিয়ে ধমক দেয়, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, অর্থাৎ বাসের ড্রাইভার কে ছিল? রমানাথ, অনাথ, বিশ্বনাথ নাকি কাশীনাথ। তো উত্তরটা কী হবে? কাশীনাথ। পরবর্তী প্রশ্ন, প্রদোষ কাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, প্রদোষ শব্দের অর্থ কী? অপশানে রয়েছে সন্ধ্যা, ভোর, রাত্রি, দুপুর। তো প্রদোষ শব্দের অর্থ হলো সন্ধ্যা। পরবর্তী প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ কী? জল, আগুন, তুষার নাকি পর্বত। উত্তরটা হচ্ছে তুষার। পরবর্তী প্রশ্ন, শিশু চাঁদের কর কোথায় দেখা যায়? দিগম্বরের মাথায়, দিগম্বরের জটায়, দিগম্বরের কপালে নাকি দিগম্বরের বাহুতে। উত্তর হচ্ছে দিগম্বরের জটায়। পরবর্তী প্রশ্ন, সিজার যে কলমটি দিয়ে কাশকাকে আঘাত করেছিল তার পোশাকি নাম কী ছিল? রিজার্ভার, স্টাইলাস, পাইলট নাকি পার্কার। তো উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে স্টাইলাস। পরবর্তী প্রশ্ন, নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম? শৈলজানন্দ মুখোপাধ্যায়, পরশুরাম, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নাকি বনফুল। তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। বাঙালি সাংবাদিকদের কে বলতেন বাবু কুইল ড্রাইভার্স? লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড লিটন নাকি লর্ড ক্লাইভ। তো উত্তরটাকে লর্ড কার্জন। পরবর্তী প্রশ্ন, বিভক্তি সর্বদা শব্দের পূর্বে বসে, সর্বদা শব্দের পরে যুক্ত হয়, শব্দের পরে আলাদাভাবে বসে নাকি শব্দের পূর্বে আলাদাভাবে বসে? বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়, অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ। পরবর্তী প্রশ্ন, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, নিম্নরেখ পদটি, অপাদানকারক, করণকারক, অধিকারণকারক, কর্মকারক। তো জলে, জলে মানেই হচ্ছে স্থান বোঝাচ্ছে, আর স্থান জলে, তিন দুই নয়নের জলের দ্বারা, ঠিক আছে? এখানে জলে মানে জলের দ্বারা। তো এখানে এই জলে পদটি কী হবে? উত্তরটা হবে তোমার করণকারক, ঠিক আছে? 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলের দ্বারা, অর্থাৎ করণকারক। পরবর্তী প্রশ্ন, এখানে কিন্তু অধিকরণ নয়, বুঝতে হবে কিন্তু প্রশ্নটা। পরবর্তীটায়, কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে কোন পদের? পূর্বপদের, পরপদের অর্থের, ভিন্ন অর্থে সমস্ত পদের নাকি উভয় পদের? কোন পদের অর্থ প্রাধান্য থাকে? উত্তর হচ্ছে পরপদের অর্থের। পরবর্তী প্রশ্ন, ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একবারেই গড় রাজি, নিম্নলিখিত পদটি কোন সমাসের, কোন সমাস? গড় রাজি, অর্থাৎ এখানে অপশানে রয়েছে কি কি? অব্যয়ভাব, নগদতপুরুষ, অর্থাৎ নয় রাজি। উত্তর হচ্ছে নগদতপুরুষ সমাস। পরবর্তী প্রশ্ন, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো যে করে না, যে চলে, যে করে নাকি যে বলে? উত্তর হচ্ছে যে করে। পরবর্তী প্রশ্ন, র এবং বা এর বিভক্তি প্রয়োগ দেখা যায় সকল কারকে, শুধু নিমিত্ত কারকে, শুধু সম্বন্ধ পদে, কেবল কর্তৃ ও কর্মকারকে? উত্তর হচ্ছে শুধুমাত্র সম্বন্ধ পদে র এবং এর বিভক্তির প্রয়োগ দেখা যায়। প্রতিক্ষণ কী ধরনের সমাস? অলপ সমাস, দীঘু সমাস, অব্যয়ভাব সমাস নাকি নিত্য সমাস? উত্তর হচ্ছে অব্যয়ভাব সমাস। কারকের বিভক্তি লোপ পায় যে সমাসে? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, কর্মধারায় সমাস। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে তোমার বিভক্তি লোপ পায় তৎপুরুষ সমাসে, ঠিক আছে? পরবর্তীতে চলে আসবো এসএকিউ প্রশ্ন, যেখানে আমাদের 19টা প্রশ্নের মোট উত্তর দিতে হবে। প্রথমে গল্প থেকে 4টে প্রশ্ন উত্তর দিতে হবে। আর উঠতে বসতে ঠাট্টা করছে, কি নিয়ে ঠাট্টা করছে? কারণ বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক ও কথাশিল্পী, আর উঠতে বসতে শুনতে হচ্ছে তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। পরবর্তী প্রশ্ন, এবারের মতো মাফ করে দিন ওদের কে এবং কেন বলেছিল? একবার পুলিশ সেজে হরিদা দয়ালবাবু লিচু বাগানে দাঁড়িয়েছিল এবং স্কুলের 4টে ছেলেকে ধরেছিল এবং ভয়েও কেঁদে ফেলেছিল ছেলেগুলো, আর স্কুলের মাস্টারমশাই এসে সে নকল পুলিশের কাছে ক্ষমা চেয়ে কথাগুলো বলেছিল। পরবর্তী প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দিই, নিজে খায় নে, মিথ্যেবাদী,
কি বললাম, দয়ার সাগর পর কে সে যদি নিজে খায়নি, মিথ্যেবাদী কোথাকার। তো এখানে যেটা বলেছে কথাটা কে বলেছে, প্রশ্নটা মিস্টেক হয়ে গেছে, তো কথাটি কে বলেছিল, কথাটি হচ্ছে গিরিশ মহাপাত্রের গাঁজা না খাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পুলিশ পদস্থ ব্যক্তি জগদীশবাবু প্রশ্নোদ্ধৃত কথাটি বলেছিলেন, তাই তো? পরবর্তী প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়া ছিল, উদ্দিষ্ট ব্যক্তির কান্নার কারণ কি ছিল? কারণ নদীপ্রেমিক নদেচ্ছাদ তার দেশের ক্ষীণস্রোতা নদীটিকে ভালোবেসেছিল এবং একবার অনাবৃষ্টির বছরে নদীর স্রোত ধারা শুকিয়ে যাওয়ার উপক্রম হলে সে কেঁদে ফেলেছিল। তাদের লেখা জনপ্রিয় হবে না কেন? কারণ বয়স্কদের জন্য লেখা হয় তা প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে লিখতে হবে, অথচ যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এ ব্যাপারে মোটেই অবহিত নন। পরবর্তী প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে অশোক একজন কবিতার আমি বলতে এখানে মানে এই যে আমি তাকে ছেড়ে দিলাম, এখানে কিন্তু অ্যাকচুয়ালি কথককে বোঝানো হয়েছে, ঠিক আছে? আর তাকে ছেড়ে দিলাম, তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে আমি হলাম কবিতার কথক, অর্থাৎ কবির কথা বলা হয়েছে, আর এখানে তাকে হলো তুমি লিখবে নারী রূপিণী দেশ মাতৃকা প্রিয়তমা দেশ মাতৃকা, উত্তরটা একদম এইভাবে লিখবে, নারী রূপিণী প্রিয়তমা দেশ মাতৃকা, ঠিক আছে? পৃথিবী হয়তো গেছে মোরে কবির এরূপ মনে হওয়ার কারণ কি? কারণ পৃথিবী গতিশীল আর পার্থিব জগৎ গতিময়, তো এই সাম্রাজ্যবাদী বিভিন্ন বিষাক্ত নিঃশ্বাসে কলুষিত হয়েছে এবং বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর সেই মারণযজ্ঞে সবই ভস্মীভূত, আর সেই কারণেই কবি সন্দেহ প্রকাশ করেছেন যে হয়তো পৃথিবী মরে গেছে। তারপরটা কি, তার সেই অধৈর্যে, তার অধৈর্যের সুযোগে কি ঘটল? সেই স্রষ্টার অধৈর্যের ফলে সকলে ঘন ঘন মাথা নেড়ে সমর্থন জানাতো এবং সেই সুযোগে রুদ্র সমুদ্রের শক্তিমান হাত পৃথিবীর পূর্ব দিক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে যায়। যা তারপরে, কাপিল লঙ্কা কাপিল জলধি কেঁপে ওঠার কারণ কি ছিল? কারণ লঙ্কাপুর প্রমোদ উদ্যান থেকে রণসাজে সজ্জিত হয়ে ইন্দ্রজিৎ যখন ধনুকে টঙ্কার দিল, বীরেন্দ্রের সেই শব্দ যেন গরুর পক্ষীর ভীষণ গর্জনের মতো গগনে গগনে ছড়িয়ে পড়ে এবং টঙ্কারেই পুরো সমুদ্র কেঁপে ওঠে। প্রলয়ে কাদের বিনাশ হয়? মহাপ্রলয় ঘনিয়ে এলে যারা জরাগ্রস্ত মূর্ষ প্রাণশক্তিতে বিকশিত না করে লুকিয়ে রাখে তাদেরই বিনাশ ঘটে। তিনটে প্রশ্নের উত্তর দেওয়া আছে। বাংলায় একটা কথা চালু ছিল, কথাটা কি? কথাটা হলো কালিকলম মন লেখে তিনজন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। বক্তার প্রথম লেখালেখি কি নিয়ে? বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা, এই নিয়েই বক্তার প্রথম লেখালেখি। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে? পকেটমারদের কাছে। চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত পেয়েছিলেন? নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। আচ্ছা, তারপরে ব্যাকরণের প্রশ্ন, অনুসর্গকে পরসর্গ বলে কেন? কারণ অনুসর্গ বিশেষ্য বা সর্বনামের অনুপদ বা উত্তরপদ রূপে বসে, সেই জন্য একে পরসর্গ বলা হয়। তারপরে প্রশ্ন, সম্বন্ধ পদ কাকে বলে? বাক্যের মধ্যে যে বিশেষ্য বা সর্বনাম পদের ক্রিয়া ছাড়া অন্য বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক থাকে তাকেই সম্বন্ধ পদ বলা হয়, যেমন আমি কাল মামার বাড়ি যাব। শিশু আর বাড়িরা খুন হলো কারক সহ বিভক্তি লেখো। শিশু, এখানে শিশু হচ্ছে কি? কর্মকারকের শূন্য বিভক্তি। আমরা ভিকারী 12 মাস, রেখাঙ্কিত পদটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। 12 মাস মানে 12 মাসের সমাহার, অর্থাৎ সমাহার দীর্ঘ সমাস। সমাসের উদ্দেশ্য কি? সংক্ষিপ্ত করা, সুন্দর করে লেখা, নতুন নতুন পদ নির্মাণ করা, যা খুশি একটা লিখতে পারো। সম্বন্ধ তৎপুরুষ সমাস কাকে বলে? উদাহরণ দাও। সম্বন্ধ তৎপুরুষ সমাস হচ্ছে, সংজ্ঞাটা মনে রেখো, পূর্বপদের সম্বন্ধের বিভক্তিচিহ্ন লোপ পেলে তাকে বলা হয় সম্বন্ধ তৎপুরুষ, যেমন বীর পুজো থেকে বীরের পূজা, ঠিক আছে? একে বলে সম্বন্ধ তৎপুরুষ। পরবর্তী প্রশ্ন, সহযোগী কর্তা কাকে বলে? একদম সহজে লিখবে, বাক্যে ক্রিয়ার দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব বোঝালে তাকে সহযোগী কর্তা বলে। বাক্যাংশ কর্ম কাকে বলে? কোনো বাক্যের সমাপিকা ক্রিয়াহীন কিছুটা অংশ কর্মরূপে ব্যবহার হলে তাকে বাক্যাংশ কর্ম বলে। দ্বিগু ও সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসের পার্থক্য কি? যেখানে সমষ্টি বা সমাহার বোঝায় সেখানে দ্বিগু সমাস হয়, আর যেখানে সমস্যমান পদ দুটির কোনোটির অর্থ না বুঝিয়ে অতিরিক্ত একটি পদের অর্থ বোঝায় এবং সেখানে সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস বলে ধরা হয়। পরেরটা হচ্ছে উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় সমাসের পার্থক্য। উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাসকে উপমান কর্মধারায় সমাস বলে, আর সাধারণ ধর্মের উল্লেখ না করে উপমেয় পদের সঙ্গে উপমানের যে সমাস তাকে উপমিত কর্মধারায় সমাস বলে। ওকে, এবার ব্রড টাইপের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু দেখে নিই। 3 মার্কের প্রশ্ন, এটা খুব ভালো, বক্তা কোন বিষয়টিকে ভালো বলেছেন? আমি তার জামিন হতে পারি, কে কার জামিন হতে পারে? তারপরে কবিতা থেকে প্রশ্ন,
কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনি শব্দের অর্থ কী? এখানে কাকে ধ্বনি বলা হয়েছে? আসছে নবীন, নবীন আসছে কেন? কম বেশি 150 প্রশ্ন। জ্ঞানচক্ষু গল্পটি অবলম্বনে তপন চরিত্রটি বিশ্লেষণ করো। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে বক্তাকে, তিনি অমৃতের কোন জবাব কীভাবে বদলে গিয়েছেন? তারপরের প্রশ্ন 5 মার্কের, তারপর যুদ্ধ হলো, যুদ্ধটি কেমন ছিল? যুদ্ধের ফলাফল কবিতা অনুসারে লেখো, তোরা সব জয়ধ্বনি কর। কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কেন বারবার এই আহ্বান ধ্বনিত হয়েছে? তারপর প্রশ্ন, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, ওয়াটারম্যানের পুরো নাম কী? তিনি কেন বিমর্ষ হয়েছেন? তার প্রতিজ্ঞার ফল কী হয়েছিল? পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি প্রধান বাধা কী? এক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য পরিষদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। আচ্ছা, নাটক থেকে প্রশ্ন, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্র স্থাপনের দিন, কে কার উদ্দেশ্যে কথা বলেছেন? বক্তার এমন উক্তির কারণ সংক্ষেপে লেখো। তারপরে কোশ্চেন, শেষদুল নাটক অবলম্বনে রুৎপা চরিত্রটি সংক্ষিপ্ত পরিচয় দাও। কোনি থেকে প্রশ্ন, কোনি তুমি আনস্পোর্টিং, কে কাকে কথাটা বলেছে, কথা বলার কারণ কী? কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করার জন্য খিদ্দা যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল তার পরিচয় দাও। জাতীয় সাঁতারের আজ শেষ দিন, কোথায় জাতীয় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল? এখানকার শেষ দিনের অবসরণীয় ঘটনা বর্ণনা দাও। তারপরে একটা বঙ্গ অনুবাদ দিয়েছে, দ্য চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে, হি ইজ এ বার্ডিং ফ্লাওয়ার, হি ইজ দ্য সিটিজেন অফ টুমোরো, হি ইজ দ্য ফিউচার বেট আর্নার ফর দ্য ফ্যামিলি। তারপরে সংলাপ দিয়েছে, শিক্ষায় পাশফেল প্রথার প্রাসঙ্গিকতা বিষয়ে দুটো বন্ধুর মধ্যে সংলাপ। আর প্রতিবেদন দিয়েছে, ফোনে সেলফি তুলতে গিয়ে পথ দুর্ঘটনা, এ বিষয়ে প্রতিবেদন। আর রচনার মধ্যে যে কটা দিয়েছে, মহাকাশ গবেষণায় ভারত, ছাত্র জীবন ও খেলাধুলা, পরিবেশ সুরক্ষায় সমাজ এবং বাংলার উৎসব। তো ওভারঅল প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এখানে তুলে ধরেছে যে শিক্ষকই করুক। তো যাই হোক, এরকম টাইপসের প্রশ্ন কিন্তু তোমরাও পেতে চলেছো, শুধু টেস্ট নয়, ফাইনালেও পেতে চলেছো। তো টেস্টের আগে টেস্ট এর একটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। আরও একটা বলার কথা যে টেস্ট পেপারে যে প্রশ্ন থাকবে এরকম টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা টেস্ট পেপারেও পাবে। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম, প্রশ্নটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।